राजगंज के फुलवारी दो नंबर ग्राम पंचायत अंतर्गत पूर्व धनतला के निवासी 31 वर्षीय सुजीत राय की दोनों किडनी खराब हो चुकी है। वहीं डायलिसिस करते करते सुजीत का सारा जमा पूंजी भी खत्म हो चुका है। चिकित्सकों का कहना है कि सुजीत की किडनी ट्रांसप्लांट करनी होगी, लेकिन इसके लिए लाखों रुपए खर्च होंगे, जो कि पीड़ित परिवार के लिए जुटा पाना असंभव है। अब पीड़ित परिवार सुजीत को फिर से स्वस्थ देखने के लिए लोगों से मदद की अपील कर रहे हैं। जानकारी के अनुसार सुजीत राय का फुलवारी बाजार में किराने की दुकान है और इसी दुकान से वो अपना पूरा परिवार का भरण पोषण करता है। उसके परिवार में बुजुर्ग पिता, सुजीत की पत्नी और एक बच्चे हैं। सुजीत का छोटा सा परिवार काफी खुश परिवार था, लेकिन एक साल पहले सुजीत को पता चला कि उसकी दोनों किडनी फेल हो चुकी है। इस खबर के सामने आते ही मानो पूरे परिवार में आसमान टूट पड़ा। इधर चिकित्सकों ने बताया कि पहले डायलिसिस करना होगा और फिर किडनी ट्रांसप्लांट करनी होगी। पीड़ित परिवार का कहना है कि उनका सारा जमा पूंजी सुजीत की डायलिसिस में खत्म हो चुके हैं। अब उनके पास दवाई खरीदने के भी रुपए नहीं बचे। उन्होंने कहा कि स्वास्थ्य साथी कार्ड से सुविधा मिलने के बावजूद किडनी ट्रांसप्लांट के लिए लाखों रुपए की आवश्यकता है, लेकिन उनके लिए इतने रुपए जुटा पाना असंभव है। जिसके बाद अब पीड़ित परिवार ने विभिन्न संगठनों और लोगों से सहायता की अपील की है। আমার স্যার এক বছর হয়ে গেল এখন নাগাদ, তা আমার তোমার ডাক্তার দেখিয়েছি, আমার পুরো শরীর ফুলে গিয়েছিল, তখন ডাক্তার দেখালাম ডক্টর প্রতীক দাসকে, তখন সে আমাকে বললো টেস্টের কথা। টেস্ট করার পর যখন দেখালাম পুরো, তখন আমাকে বললো যে পুরো কিডনিতে প্রবলেম হয়েছে, তুমি কিডনির ডাক্তার দেখাও। তা কিডনির ডাক্তার দেখিয়েছি ডক্টর বিশাল গোলেকে, বিশাল গোলেকে দেখানোর পর সে আমাকে দেখে বললো, আবার সেও টেস্ট দিয়েছিলো, কোনো ওষুধ দেয়নি, প্রথমে টেস্ট দিল। টেস্ট করার পরে দেখা, সে বললো যে তোমার দুটো কিডনি পুরো ড্যামেজ হয়ে গিয়েছে, দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে একদম, তোমাকে এখন তোমার ডায়ালিসিস করতে হবে, ডায়ালিসিস করতে হবে। প্রথমে ডায়ালিসিস করার পরে কিছুদিন পরে তোমাকে এক দু মাস পরে তোমার ডায়ালিসিস করার পরে ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করো। এটা তোমার এইটাই উপায় তোমার আছে যে ডায়ালিসিস করতে হবে না ট্রান্সপ্ল্যান্ট। আমরা তো প্রথমে ডায়ালিসিস করলাম, ডায়ালিসিস করতে আমাদের যা অর্থ ছিল সে তোমার আমার ডায়ালিসিস করছি, ওষুধ খেতে খাচ্ছি, ওষুধ প্রতি মাসে আমার 25-30 হাজার টাকা ওষুধ লাগছে। আমাদের আমরা গরিব মানুষ, আমাদের সামর্থ্য নেই, তবুও মানে খুব কষ্ট করে আমার দিদিদের কাছ থেকে সাহায্য নিয়ে চলছিলাম এতদিন, এক বছর নাগাদ হয়ে গেল। তারপরে এখন ট্রান্সপ্ল্যান্টের চিন্তা ভাবনা করছি, এখন ট্রান্সপ্ল্যান্ট করবো যে আমাদের একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে, এখন স্বাস্থ্যসাথী আমাদের ওটাই আমার সম্বল, ওটা নিয়েই আমরা স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়েই চিন্তাভাবনা করেছি ট্রান্সপ্ল্যান্ট করবো। দিদিরা আমাদের কিছু হেল্প করছে, তবুও এখনও আমাদের 7-8 লাখ টাকার মতো মানে জোগাড় করতে পারছি না। আমার বাবা সবার কাছে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে মানে চাচ্ছে সবার কাছে, মানে যে অনুরোধ করছে যে আমাদের কিছু, আমাকে কিছু হেল্প করো আমার সন্তানের জন্য, না হলে তো আমার সন্তান বাঁচবে না। তো আমার দিচ্ছে মানে কেউ 1000 টাকা দিচ্ছে, কেউ 500 টাকা দিচ্ছে, কেউ বা 2000 টাকাও দিচ্ছে, কিন্তু তবুও মানে আমরা কুলাতে পারছি না। এখন 7-8 লাখ টাকা মানে তো এরকম করে দিলে তো কুলাতে পারবো না, জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে সাহায্য চাচ্ছি যে আপনারা আমাকে সাহায্য করুন, সাহায্য কিছু, কারণ আমি না হলে আমি বাঁচবো না।